আজকে আমাদের বাড়ির পশ্চিম পাশে রাতে মাছ মারতেছে জাল দিয়ে ঘুমটাই না ফুলাটাই না মুখ নাই দিন কোনো ঘুম নেই ঘুম দেয় দেয় ফাঁকি দুটা বেড়া এই বালতি দেখি কিরকম মাছ ওঠে হ্যাঁ সত্যি বলে বিদ ঠাকুর পাঠিয়ে দিই নমস্কার মুসলিম ভাইদের সালাম আশা করি সবাই ভালো আছেন আজকের দিনে সবাইকে স্বাগতম ভোরবেলা ভোররাত্রে জেলেরা পুকুরে মাছ মারছে তারপরে বৃষ্টি হয়েছে কিছু ভালো রকম বৃষ্টি হয়েছে তো এখন খেজুর গাছের যে হাড়িটা ওটা পার্ব দেখে কতটুকু রস পড়ছে এই রসটা আজকে খাওয়া যাবে না এটা তো তৃতীয় দিনের রস তারপরে কিছুটা বৃষ্টির জল পড়ছে মনে হয় রসটা আজকে জাল দেবো আর সবথেকে বড় সমস্যা হয়েছে আজকে বৃষ্টি হওয়াতে জ্বালানি সব ভিজে গেছে তো এটা পেরে নিয়ে আসি রস তেমন পরে নাই অর্ধেক পড়ছে অর্ধেক খালি পড়ছে এটুকু এটুকু দেখে জাল দেয় আজকে দেখে আসছে একটু বাবা কি করতেছে সামনে পালানো আছে বাবা যে জায়গাটা পেঁয়াজ বানাইছিল ওই জায়গাটা বাবা মনে নিরাইতেছে পেঁয়াজ এদিকে দেখা যায় এই গাছ ফালিয়ে না দিলে এই দেখটা কলার ছুরিটা কাটা লাগছিল বাবা
এখানে একটা কলার ছবি বাদ দিয়েছে, কিছু কলার নষ্ট হয়ে পড়ছে পাখিতে, ছবিটা পেরে ফেলি দেখি গাছটা কাটি। গাছ কাটা হয়েছে, এই শরীরেও কিছু নষ্ট করছে, এই শরীরে দেখা যায় এই যে কোনাগুলো নষ্ট করছে, এদিকে নষ্ট করছে, এই যে ভিতরে আছে আরো দেখি যে কটা ভালো থাকে। এই হলো কলার শরীর সার্বিক অবস্থা, এই শরীর নাই বললেই চলে। আস্তে আস্তে এগুলো কেটে আলাদা করি, বস্তা নিয়ে আসি, বস্তা করে এগুলো নিয়ে যাবো, বস্তায় ভরি দেখি। সকালে বৃষ্টি হওয়াতে জ্বালানি সব ভিজে গেছে, রান্না তো করা পারি নাই, বৃষ্টি হবে জানি কিরা, এই ভোরাতে বৃষ্টি হবে, শুকনো তাই করব বিকেলে সিন্দুরে যাই বড় দুধ নিয়ে আসবো, আর কলেজ খালি দিয়ে যাবো না, সকালে প্রাইভেট ছিল।
لماذا لا تنسى؟ 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 بابا سلام كتوزي أنا أحب أن أكون أنا أحب أن أكون أنا دي عنيدو اچھا گینی اسی أنا ডালে সালে ভাত মরিচ সিদ্ধ দিয়ে ঘি দিয়ে বেশ ভালোই লাগে কি বলো বাবা ভালোই হয়েছে ঘি দিয়ে উত্তম
আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করি আমরা সুস্থ থাকব এটাই আপনারা কামনা করবেন আমার মা বাবা যেন সুস্থ থাকে সুন্দর থাকে আজকে আসি নমস্কার মুসলিম ভাইদের সালাম